স্যার, এটার আগে একবার ছবি আপনাকে দিয়েছিলাম। এটা আমার শীতকালীন বেগুন ক্ষেত, এটা লোকাল জাত, একটা ঢেপা বেগুন বলে এটাকে। একটু 15 দিনের মতো হয়েছে লাগিয়েছি। লাগানোর পর যে একটা জিনিস লক্ষ্য করছি, যে এইভাবে গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, বুঝতে পারছি না, কোনো রকম পেস্ট তো দেখতে পাচ্ছি না। এই যে ছোটো পাতাগুলো সব এভাবে কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে, সব গাছেরই পাতা কুঁকড়ানো। ছোটো গাছে এই যে এভাবে কুঁকড়ে গেছে, এবং একটা পোড়া পোড়া ভাব, বুঝতে পারছেন না। দেখে যদি কোনো একটা সাজেশন হয় প্লিজ দিবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট। যারা শীতের বেগুন লাগিয়েছেন, সা আসতে আরম্ভ করেছে, কৃষক বন্ধু ভিডিও পাঠিয়েছেন যে গাছ লাগানোর পর গাছ ধরে গেছে, কিন্তু তারপরে তো ডগের দিকের পাতাগুলো কিন্তু একটু কুঁকড়ে যাচ্ছে। এই জন্য আপনাদের প্রাথমিক অবস্থা কয়েকটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথম যেটা কাজ, জমিতে আপনারা কিন্তু হলুদ আঠালো ফাঁদ অবশ্যই লাগান। এটা কিন্তু যারা বেগুন চাষ করেন তারা একেবারেই করেন না, কিন্তু আমি বলবো আপনাদের হলুদ আঠালো ফাঁদ যদি লাগানো থাকে, এই ধরনের সমস্যা কিন্তু অনেকখানি কমবে। তার কারণ হচ্ছে যে সমস্ত চষি পোকাগুলো আছে, বিশেষ করে সাদা মাছি, এই গরমেতে প্রচুর সাদা মাছির আক্রমণ হয় বেগুন জমিতে, সাদা মাছিকে কিন্তু আপনারা দমন করতে পারবেন। এরপরে আপনাদের যেটা বলবো, বাজারেতে আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স কিনতে পেয়ে যাবেন, এটা 3 গ্রাম, এবং 19-19-19 এটা 3 গ্রাম, দুটো একসাথে মিশিয়ে 1 লিটার জলেতে 15 দিন পর পর দুবার স্প্রে করবেন। অর্থাৎ আজকে যদি একবার স্প্রে করেন, 15 দিন পর একবার স্প্রে করবেন, এই দুটো জিনিস করবেন। 3 নম্বর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু কন্টিনিউ সাকিং পেস্টের জন্যে, অর্থাৎ চষি পোকার জন্যে স্প্রে করে যেতে হবে। সেটা আপনি অ্যাসিটামোপ্রিড 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে হোক, অথবা ডায়াফেনথিউরন 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে হোক, আপনাকে কন্টিনিউ কিন্তু স্প্রে করেই যেতে হবে। তাহলে কিন্তু আপনাদের চষি পোকাকে আপনারা দমন করতে পারবেন। আর এই সময়তে আপনারা যেটা করবেন, একটা জিঙ্ক ইডিটিএ, 12% জিঙ্ক ইডিটিএ, এটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে 15 দিন পর পর আপনারা দুবার স্প্রে করে দিন। এই সামান্য কয়েকটা জিনিস আপনারা করে রাখুন, আপনাদের গাছ কিন্তু পরবর্তীকালে খুব সুন্দর হবে এবং ফলনে অসুবিধে কিছু হবে না। তবে আর একটা জিনিস বলি, পরবর্তীকালে আপনাদের কিন্তু ভবিষ্যতে ওই ফুল আসার পর কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেই জন্য আপনারা যেটা করবেন, আপনারা যখন জিঙ্ক স্প্রে করবেন, অবশ্যই 20% বোরন 2 গ্রাম প্রতি লিটার হিসেবে জলের সাথে মিশিয়ে আপনারা একবার স্প্রে করে দেবেন, আর দ্বিতীয়বার স্প্রে করবেন 15 দিন পর। এই জিনিসগুলো আপনি করুন, অবশ্যই আপনাদের কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন হবে। মাথার মধ্যে রাখবেন, শুধুমাত্র ইনসেক্টিসাইড, শুধুমাত্র ফাঞ্জিসাইড দিয়ে গাছকে বাঁচিয়ে আপনি কিন্তু ফলন কিন্তু সেইভাবে পাবেন না। কিন্তু বেশি কয়েকটা জিনিস, অর্থাৎ আপনি মনে করুন রান্না করেছেন, খুব সুন্দর মাংস রান্না করেছেন, কিন্তু আপনি নুন দেননি, আর আপনি নুন যদি না দেন সেই মাংস কিন্তু কেউ খাবে না। সেরকম আপনি যদি জিঙ্ক না দেন, আপনি যদি বোরন না দেন, তাহলে কিন্তু আপনার রান্নাটাই বিধে যাবে, সুন্দর গাছ করে ফেলে আলটিমেট ফলনটা কিন্তু আপনারা পাবেন না। সুতরাং এই কয়েকটা জিনিস আপনারা করুন, অবশ্যই আপনাদের ফলন আসবে। নমস্কার।